শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ফেসবুক পিন পয়েন্ট টার্গেটিং আর আমাদের আজকের নিশ হচ্ছে ইকো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই নিশে কিভাবে আমরা ফেসবুকে পেইড ক্যাম্পেইন রান করার সময় পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই নিশে ফেসবুকে ক্যাম্পেইন রান করার জন্য যে সমস্ত কন্টেন্ট বা কিউর্ডগুলো প্রয়োজন হবে আপনাদের সব ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকেই কপি করে করে আপনারা কাজ করতে পারবেন যেমন ভিডিও ডেসক্রিপশানে আপনারা টার্গেটিং সাজেশনস পেয়ে যাবেন চ্যারিটিস পপুলার কিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাবেন পপুলার ম্যাগাজিনসগুলো পেয়ে যাবেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই নিশে তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা জানি ফেসবুক পেইড ক্যাম্পেইনের অনেকগুলো ফর্ম্যাট রয়েছে আপনারা যে কোনোটি চুজ করতে পারেন আমি ট্রাফিক দিয়ে শো করছি ক্যাম্পেইন নেম দিতে হবে আমি যে কোনো একটি নেম দিচ্ছি কন্টিনিউ এ অবস্থায় অ্যাড সেট নেম দিতে হবে এবং ট্রাফিক ফরম্যাট চুজ করতে হবে আপনারা যে কোনো ফরম্যাট চুজ করতে পারেন আমি ওয়েবসাইট দিয়ে শো করছি অডিয়েন্স আর আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অডিয়েন্স অর্থাৎ এই টিউটোরিয়ালে আমরা শিখবো যে ইকো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই নিশে কিভাবে আমরা ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি এই সেকশনের সাহায্যে অডিয়েন্স সেকশনের সাহায্যে তো ফার্স্ট টাইম আমাদের যা করতে হবে আমাদের কান্ট্রি চুজ করতে হবে আর কান্ট্রি চুজ করবো আমরা আমাদের অ্যাফিলিয়েট সিপি অফার অনুযায়ী সাপোজ আমি ক্যানাডিয়ান পিপলকে টার্গেট করতে চাচ্ছি তাহলে আমি যদি এখানে লিখি ক্যানাডা লক্ষ্য করুন কানাডা কান্ট্রি আমি এটি সিলেক্ট করছি এ অবস্থায় আমাদের অডিয়েন্স সাইজ হিউজ অর্থাৎ পটেন্সিয়াল রিচ হিউজ ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড তাহলে আমাদেরকে এই অডিয়েন্স সাইজটি কমিয়ে নিয়ে আসতে হবে আর যেটি করবো আমরা কিউআর টার্গেটিংয়ের মাধ্যমে তো সাপোজ আমি এই ম্যাগাজিনটি টার্গেট করতে চাচ্ছি আমি এটি কপি করে নিচ্ছি কপি আমি যদি টার্গেটিংয়ে পেস্ট করি ডিটেল টার্গেটিংয়ে লক্ষ্য করুন পটেন্সিয়াল রিচ টোয়েন্টি নাইন থাউজেন্ড পিপল ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ভ্যারি ব্রড অর্থাৎ এই অডিয়েন্স দিয়ে আমরা ক্যাম্পেন সাজাতে পারি বাট আমরা চাচ্ছি পিন পয়েন্ট টার্গেটিং করতে তো যেটি করবো আমরা এই নারো অডিয়েন্সের মাধ্যমে তাহলে আসুন আমরা টার্গেটিং করি যেমন আমি এই অডিয়েন্সটিকে টার্গেট করতে চাচ্ছি আমি যদি এটি কপি করে নিই এবং আমি যদি ন্যারো অডিয়েন্সে পেস্ট করি লক্ষ্য করুন ফিউআর দ্যান এক হাজার পিপল অর্থাৎ এই কিউয়ার্ডে আমি এক হাজার পিপলকে টার্গেট করে মার্কেটিং করতে পারি ইউর অডিয়েন্স ইজ টু স্পেসিফিক ফর ইউর অ্যাডস টু বি শোন ট্রাই মেকিং ইট বর্ডার অর্থাৎ এখন আমাদেরকে আমাদের অডিয়েন্স বড়ো করতে বলা হচ্ছে তাহলে আমরা যদি আরেকটি কিওয়ার্ড এখানে সেট করি রেজাল্ট অর্থাৎ অডিয়েন্স আমরা যদি আরেকটি নেই লক্ষ্য করুন তেইশ হাজার পিপল তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ডিটেল টার্গেটিং কিওয়ার্ড এবং ন্যারো অডিয়েন্সে পিন পয়েন্ট কিওয়ার্ডগুলো বসিয়ে কীভাবে আমরা ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি আর আজকে আমাদের আলোচনার নিশ ছিল দিস নিশ আর এই নিশের সমস্ত কন্টেন্ট এবং রিসার্চ কিউয়ার্ডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবেন যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কীভাবে আমরা ফেসবুকে ইকো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই নিশে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ